রাষ্ট্রীয় সংবর্ধনা পেলেন সাবজয়ী নারী ফুটবলাররা সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাবজয়ীদের সংবর্ধনা জানান আনুষ্ঠানিকতা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান খেলোয়াড়দের আবাসন সমস্যা সহ সব সমস্যার সমাধান করবে এই অন্তর্বর্তী সরকার খেলাধুলায় নারীরা যেন আরও এগিয়ে যায় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি বিস্তারিত নূর মোহাম্মদ ভূয়ার রিপোর্টে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা ডদস বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলাররা সরকারের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন পরে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন তাদের সমস্যা সমাধানের নির্দেশনাও দিয়েছেন নারী ফুটবল দলের খেলোয়াড় সারকে প্রত্যেকের সাইল দ্বারা জার্সি এবং ফুটবল গিফট করেছেন এবং খুবই সুন্দর একটা পরিবেশে আজকের স্যার যে দাওয়াটা করেছিলেন সেটা সম্পন্ন হয়েছে এবং তাদের যে সমস্যাগুলো আছে সবগুলোর ব্যাপারে খুব বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধানের জন্য তার ব্যক্তিগতভাবে এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস করেছেন ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না বলেও আশ্বাস দেন নারী ফুটবল দলের খেলোয়াড়া যেটা জানিয়েছেন যে ওনাদের ক্যাম্পটা সারা বছর চলার কারণে ওনাদের এই সাফল্যটা সম্ভব হয়েছে এবং সেটাকে যাতে সারা বছর রানিং রাখা যায় এই বিষয়ে ওনারা একটা আবদার জানিয়েছেন এবং এছাড়াও আমরা সবগুলো দাবি লিখিতভাবে দিলে যাতে আমরা সহজে সেগুলো অ্যাড্রেস করতে পারি সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবলারদের সই করা জার্সি প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে দেওয়া হয় নূর মোহাম্মদ ভূয়া এশিয়ান টেলিভিশন ঢাকা